জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস পুত্র সন্তানের মা হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। কিন্তু অপু বিশ্বাস দীর্ঘদিন নিখোঁজ বা আত্মগোপনে থাকায় তার কাছ থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে নবজাতক এই সন্তানের বাবা নাকি চিত্রনায়ক শাকিব খান। তবে সন্তানকে নিয়ে আপাতত কলকাতাতেই অবস্থান করছেন অপু বিশ্বাস। আর কথিত বাবা চিত্রনায়ক শাকিব খান সম্পর্ক মেনে নিলে অচিরেই সন্তান নিয়ে দেশে ফিরবেন তিনি। তার মানে কি সন্তানের পৈতৃক অধিকার চাইলেন অপু বিশ্বাস? নাম প্রকাশে অনিচ্ছুক অপুর একাধিক ঘনিষ্ঠ সূত্রের দাবি মতে সর্বশেষ 17 সেপ্টেম্বর অপুর কাছে গিয়েছিলেন শাকিব খান। জুন মাসে কলকাতায় পাড়ি জমান অপু। মাঝে সময়টা কখনো ঢাকা কখনো বগুড়ায় মায়ের বাড়িতে ছিলেন এই অভিনেত্রী। এসব সূত্রের দাবি মতে 2008 সালেই গোপনে বিয়ে করেছেন শাকিব অপু। এরপর দীর্ঘ সময় ধরে চলেছে লোকচক্ষুর আড়ালে থাকা তাদের সংসার। গুলশানেই দুজনের বাসা। প্রায় সময় যার যার বাসায় থাকতে হলেও দুজনই বেশ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। বিয়ের বয়স 8 বছর পেরিয়ে গেলেও চলচ্চিত্র কেরিয়ার ক্ষতি হওয়ার আশঙ্কায় কখনো তারা তা স্বীকার করেনি, এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তবে এসব গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা আর বানোয়াট বলে দাবি করছেন শাকিব খান। এ প্রসঙ্গে তিনি জানান, অপু বিশ্বাস সম্পর্কে অনেকে না জেনেই মন্তব্য করছেন, তাই এসব নিয়ে একটা সময় বিব্রত হলেও এখন আর এটাকে গুরুত্ব দেই না, শুধু শুধু এ নিয়ে মাথা ঘামানোর কী আছে। তিনি আরও জানান, অপু ফিরলেই সব প্রশ্নের উত্তর মিলবে, এখন শুধু সময়ের অপেক্ষা। আর অপুর আত্মীয় পরিচয় দিয়ে গণমাধ্যমে যিনি বক্তব্য দিচ্ছেন তিনিও তো অপুর ক্ষতি চাচ্ছেন, কেউ কারো আত্মীয় সম্পর্কে বাজে কথা বলে নাকি। অপুর তো সামনে ক্যারিয়ারের অনেকটা সময় পড়ে রয়েছে, মানুষের খেয়ে দিয়ে এমনিতেই কাজ কম, ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ, আর যেহেতু সেলুলয়েড বিষয়টা শাকিব খানকে ঘিরে তাই একটু রংচটা মন্তব্য থাকবে। অপুর এই নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে প্রথম দিকে কারো কোনো মাথা ব্যথা না থাকলেও কিছুদিন আগেই অপুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন একজন চলচ্চিত্র পরিচালক। তিনি জানান, অপু তার ছবি সাইন করে আর শুটিং শুরু করেননি, তবে সেই অভিযোগের পরবর্তী কোনো ধাপের খবর মেলেনি। অন্যদিকে শাকিব খানও এ বিষয়ে নীরব। মিডিয়া সাংবাদিকরা একাধিকবার শাকিবকে অপু প্রসঙ্গে জিজ্ঞেস করলেও মেলেনি সদুত্তর। এই গা ঢাকা দেওয়ার উদ্দেশ্য বা কারণ জানতে হলে অপেক্ষা করতে হবে অপু বিশ্বাসের দেশে ফেরা পর্যন্ত।